জীবনে অনেক ছাত্রকেই আমরা এরকম দেখেছি যারা এখানে মোবাইল রিপেয়ারিং শিখতে এসে বলে যে আমরা মোবাইল রিপেয়ারিং শিখতে কেন এসেছি, বলছে স্যার প্রচুর টাকা রোজগার করব, একবারে প্রচুর ধনী হয়ে উঠবো মোবাইল রিপেয়ারিং করতে গেলে। কিন্তু একদম ভুল কথা, মোবাইল রিপেয়ারিং করলে হয়তো আর্থিক সুরাহা হবে খুব সামান্য মাত্রায়, কিন্তু আপনি প্রচুর ধনী হয়ে উঠতে পারবেন তার জন্য চাই প্রপার প্ল্যান। জীবনে আপনাকে এমন কিছু অর্জন করতে হবে যা পয়সা দিয়ে কেনা যায় না, তাহলেই আপনি প্রপার ধনী হয়ে উঠতে পারবেন। ভেবে দেখুন আমার কথাটা, প্রত্যেক মুহূর্তে আপনাকে লড়তে হবে এবং নিজেকে আপগ্রেড করে তুলতে হবে। আজকে পুরো প্রোগ্রামে রয়েছি আমি সঞ্জীব পণ্ডিত, আছে সঞ্জয় শর্মা, আছে সৌরভ ব্যানার্জি। দেখুন মজাদার একটা জিনিস আপনাদের সামনে দেখাবো। সঞ্জয়, আজকে আমরা যেটা দেখাবো, আমাদের হাতে একটা নতুন ডিপিএস মেশিন রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম অন্য আমাদের আরো ডিপিএস ছিল, তো আজকে আমাদের হাতে এই নতুন ডিপিএসটার পরিচয় করাবো। এটা দিয়ে কি কি জিনিস করা যায়, এটাতে স্পেশালি কি কি জিনিস অ্যাড করা হয়েছে। তো যেটা যেগুলো অ্যাড করা হয়েছে তার মধ্যে একটু যদি আমরা ভালো করে দেখি, এখানে টেস্ট বলে কিছু লেখা সামনে আসি। হ্যাঁ, যেমন আগেরটা আমাদের টেস্ট বলে কিছু লেখা ছিল না, যেমন এখানে টেস্ট বলে লেখা রয়েছে। আমরা নর্মালি যখন মোবাইলটা অন করব তখন কিন্তু এই দুটো দিয়ে, মানে এখানে লালটা এখানে কালোটা দিয়ে মোবাইলটা অন করার জন্য ভোল্টেজ এখান থেকে আমাদের কন্ট্রোল করতে হবে, 4.2 ম্যাক্সিমাম। এখান থেকে আমরা মোবাইলটা অন করতে পারবো। যদি মোবাইল টেস্ট করতে চাই, মানে মোবাইলটা শর্ট আছে কিনা সেটা যদি আমরা চেক করতে চাই, তখন লালটা খুলে দেব। খুলে দিয়ে আমরা কি করব, টেস্ট বলে লেখা আছে ঠিক এখানটা গিয়ে ইনসার্ট করব। ইনসার্ট করার পর দেখুন এখানে একটা টেস্ট মোডে যাওয়ার সুইচ আছে, আমরা জাস্ট কি করব, এই সুইচটাকে টেস্ট মোডে নিয়ে চলে আসবো। এবারে আমরা মোবাইল চেক করতে পারবো কোনো মোবাইল শর্ট আছে কিনা, বা শর্ট থাকলে কোথা থেকে শর্ট সেটা ইজিলি ডিটেক্ট করবে। তো এরকম আমাদের কিছু বোর্ড আছে, আজকে আমরা টেস্ট করে দেখবো যে মোবাইলটা শর্ট কিনা। যেমন এই বোর্ডটাই আছে, ঠিক আছে, এই বোর্ডের মধ্যে জাস্ট পজিটিভে পজিটিভ লাগিয়ে দিচ্ছে, আর নেগেটিভে নেগেটিভ। একটু যদি আমরা এদিকে দেখি মিটারের দিকে, দেখবেন আলোটা একটু ডিম হয়ে যায়, প্লাস এদিকে একটা দেখা যাচ্ছে বার, সিগন্যাল বার, এটা ফুল হয়ে গেছে, তার মানে বুঝবো মোবাইলটা শর্ট আছে। সত্যি গরম, প্রচন্ড গরম হচ্ছে। তাহলে ইজিলি আমরা ডিটেক্ট করতে পারছি এটা হচ্ছে পিএ, ঠিক আছে, তার মানে এই মোবাইলটার পিএ থেকে প্রবলেমটা রয়েছে, পিএটা শর্ট। তো এইভাবে আমরা শর্টগুলো বার করতে পারবো, প্লাস এই টেস্ট মুডে রেখে, মানে টেস্ট মুড যেই মুডে রয়েছে এই মুডে রেখে আমরা পুরো ব্যাটারি যদি খারাপ থাকে সেই ব্যাটারিটাও কিন্তু আমরা ইজিলি রিপেয়ার করতে পারবো। যেমন আমাদের এখানে একটা ব্যাটারি রয়েছে, আগে ব্যাটারিটার ভোল্টেজটা দেখে নিই কত রয়েছে, প্লাস প্লাস 6 ভোল্ট মিটার, মিটারটাকে গিয়ে দিই প্লাস মাইনাস টাচ করলাম, কোনো ভোল্টেজ শো করছে কি দেখুন, জিরো। এই অবস্থায় যদি কোনো মোবাইলে ভরে আমরা চার্জ দিই চার্জ হবে না, কারণ আমরা এটা জানি মিনিমাম 2.8 ভোল্টেজ যদি না থাকে ব্যাটারিতে সেক্ষেত্রে কিন্তু চার্জ হবে না। তখন আমরা কি করব, ডিপিএস এর টেস্ট মোডে রাখবো লালটা, কালোটা কমনে। এবার আমরা কি করব, জাস্ট 10 সেকেন্ড ধরে রাখবো প্লাস মাইনাসের মধ্যে, ধরলাম। এবারে দেখি মিটার দিয়ে মেপে, দেখুন ভোল্টেজ এসেছে, দেখুন আগে কত ছিল, জিরো, এবারে এসেছে ভোল্টেজ 2.6, তার মানে বুঝতে পারছেন 3.25, তার মানে কতটা পরিমাণে চলে এসেছে চার্জ, চলে গেছে। এই অবস্থায় আমরা মোবাইলে চার্জ দিলে, মানে চার্জারে ভরে, মোবাইলে ভরে যদি চার্জ দিই ইজিলি মোবাইলটা চার্জ হবে, কারণ ও চার্জিং আইসি তখন কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে, 2.8 ভোল্টের পরে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, প্লাস এটা দিয়ে আর একটা জিনিস চেক করা যাবে, যেটা হচ্ছে মোবাইল না কানেক্ট করে স্যার আমরা এটা পিএ চেক করতে পারবো। কোনো মোবাইলে নেটওয়ার্ক প্রবলেম এসেছে সেটা কিন্তু আমরা এই এর সাথে টাচই করবো না, এই মেশিনই বলে দেবে ওই মোবাইলটার কোনো নেটওয়ার্ক প্রবলেম আছে কিনা। তার মানে যদি একটা মোবাইল তার পিএ যে আরএফ সিগন্যাল ছাড়ে, সেই আরএফ সিগন্যালটা ও কিন্তু ইজিলি ক্যাচ করতে পারবে, তো সেটা একবার দেখতে পারি আমরা। একদম স্যার, তো সেটা দেখার জন্য আমরা কি করছি, এই মোবাইল থেকে জাস্ট একটা কল করা হবে, মানে যে কোনো জায়গায় কল করলেই হবে। কল করার সাথে সাথে আমরা দেখবো এখানে একটা সিগন্যাল বার রয়েছে, কল করছে, দেখবো ওটা উঠছে কিনা। এই দিকে চলে আসুন, একদম সামনে আসুন, সোজা ব্যাগে ঘুরিয়ে দাও, সিগন্যাল বারের দিকে দেখুন, দেখুন আস্তে আস্তে সিগন্যাল বার উঠে গেল, দেখলেন
আবার বন্ধ করো সৌরভ, আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে দেখুন, আস্তে আস্তে সরালে পিনটাও আস্তে আস্তে উইক হতে থাকবে, একদম এটা জিরো দেখুন নরমাল হয়ে গেল। এই আরেকটা ফোন চলে এসেছে সাথে সাথে ফোন থেকে সিগন্যাল কিন্তু আবার হাই হয়ে গেল। এই দেখুন মেসেজ কেটে দাও সৌরভ, দেখো সিগন্যাল দেখুন কলটা কাটা হয়ে গেছে, আস্তে আস্তে সিগন্যাল কিন্তু নর্মাল জায়গায় পৌঁছে গেল। তার মানে বোঝা যাচ্ছে আমাদের এই নতুন মেশিনটা দিয়ে কি কি জিনিস করা যাচ্ছে। একদম পি এর ফান্ডাও আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে নেটওয়ার্ক জনিত সমস্যা অনেকে ভোগে না সেটাও সলভ হয়ে যাচ্ছে। আর এই সুবাদে সৌরভ হয়তো দেখাবে বলটা, তার আগে আমি একটু আরেকটু বলে দিই, আজকে আমাদের সামনে এসেছে আমাদের এক পুরনো ছাত্র সুন্দরবন থেকে, তোমার নাম? চিন্ময় মন্ডল। আচ্ছা আর একজন আছেন কলটাই থেকে, পিন্টু কুমার বাদ। হ্যাঁ তো ওরাও আসে মজা লাগে, তো দেখুন সৌরভ কি বলছে, বই থেকে কি পাওয়া যাবে। আমরা ডিপিএস এর যে ফান্ডা আজকে দেখলাম এখানে, সেটা আমরা এই বইটায় মানে মোবাইল রিপেয়ারিং এর সেরা টিপস, এই বইটায় আমরা এর পুরো ডিটেলস আমরা পেয়ে যাব। সেটা আমাদের যেতে হবে হচ্ছে বইয়ের 108 আর 109 পাতায়, ছবি দিয়ে দিয়ে ডিটেলস দেওয়া আছে, তাই না? একদম স্যার। এই দেখুন পুরো ডিপিএস এর ডিটেলস দেওয়া আছে এর মধ্যে। এই ডিপিএস ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই, এটা দিয়ে আমরা কিভাবে কোথায় কত রেঞ্জ, মানে ধরুন কোনো মোবাইল অন হচ্ছে কিন্তু মোবাইলটা ব্যাটারি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, প্রচুর ধরনের সমস্যা হয়, তো সেটা কিন্তু আমরা এখানে রিডিং দেখে বলে দিতে পারবো মোবাইলটা কোথা থেকে প্রবলেম, সফটওয়্যার প্রবলেম না হার্ডওয়্যার প্রবলেম, ইজিলি এখানে সব লেখা আছে কত রেঞ্জ এলে কোন আইসি খারাপ। তাছাড়া সিএক্সও থেকে শুরু করে এভরিথিং সবকিছু আমরা দেখে যাব, ইজিলি চেক করে বলে ফেলা যাবে। এইরকমই হয় তীব্র দুঃসময়ও আমাদের একটা পথ বা একটা জানলা বন্ধ হলেও খুলে যায় আর একটা জানলা, আর একটা দরজা, আর একটা পথ। শুধু চাই প্রপার প্ল্যানিং, ধৈর্য, অধ্যাবসায় আর কাজ করার মানসিকতা। বুঝতে অসুবিধা হলে চলে আসুন আমাদের টেলিকমিক্স অ্যাডভান্স ল্যাবে, 4 মাসের কোর্স এখানে। আমাদের এটার মোবাইল নাম্বার 9831463802, মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার।